আমরা কিন্তু আইভ্রু আর আইল্যাশকে ঘন এবং কালো দেখানোর জন্য অনেক ধরনের প্রসাধনী ব্যবহার করি, তবে কোনো রকম প্রসাধনী ব্যবহার করা ছাড়াও আইল্যাশ এবং আইভ্রু কিন্তু ঘন এবং কালো করা যায়, তেমনই কিছু দেখাবো আজকের ভিডিওতে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। খুবই ছোট্ট একটা রেমেডি দেখার জন্য সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি। যাদের আইভ্রু এবং আইল্যাশ ঝরে পড়ে, তাছাড়াও যারা প্রাকৃতিকভাবে আইল্যাশ আর আইব্রু ঘন এবং কালো করতে চাচ্ছেন, তাদের জন্য খুবই হেল্পফুল একটা রেমেডি হবে। এর জন্য আপনার লাগবে ক্যাস্টার অয়েল, ক্যাস্টার অয়েল নিতে হবে হাফ চা চামচ পরিমাণে, আর লাগবে বাদামের তেল, বাদামের তেল নিতে হবে এক চা চামচ পরিমাণে। এরপরে ছোট্ট একটা কাঁচের বাটি নিয়ে নেবেন। এই বাটিতে দুই প্রকারের তেল ভালোমতো মিক্সার আপ করবেন। মিক্সার করার পরে এটাকে একটা ব্রাশের সাহায্যে আপনি আইল্যাশ এবং আইব্রুতে লাগিয়ে রাখবেন সারা রাতের জন্য। সকালে উঠে ওয়াশ করে ফেলবেন। এইভাবে এক সপ্তাহ 10 দিনের মতো ব্যবহার করলে পার্থক্যটা আপনি নিজে বুঝতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।